নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ একেবারে গ্রামের মানুষের বাস্তব জীবনযাত্রা দেখাবো আপনাদের। উত্তরার মা মাসি, উনি বড় একটা ত্রিফল ওই জমির জলেতে ধুয়ে নিচ্ছেন। সরিষা মাড়াই করেছিলেন ওই ত্রিফলে রেখে, তো এটা এখন ময়লা হয়ে গেছে, তো এটা ধুতে হলে পুকুরে নিতে হবে। উনি বুদ্ধি করে জমিতেই রেখে ধুয়ে নিচ্ছেন, জমির জল পরিষ্কার, একেবারে পরিষ্কার। জল জমে গেছে বৃষ্টিতে, ওই জলে ধুয়ে নিচ্ছেন। কত বুদ্ধি খাটিয়ে গ্রামের মানুষ কাজ করে দেখুন। একটা ন্যাকড়া দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছে এফিট ওফিট। অনেক পরিশ্রম করে সারাদিন, এনারা পরিশ্রম করে। তো আমি যাচ্ছি শাক উঠাতে। আজ একেবারে জমির অর্গানিক শাক রান্না করব, তো পাঁচ মিশালি শাক উঠাবো। এ সরিষাতে কবুতর পড়ছে তো, এগুলি আমাদের সরিষা। ধুয়েছিলাম, ধুয়ে রোদ্রে দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এগুলি হলো রাঙা আলু বা মিষ্টি আলুর শাক। সরিষাগুলো ধুয়ে জল ঝরিয়ে এখানে রোদ্রে দিয়ে যাচ্ছি। কত রকমের শাক, হেলেঞ্চা শাক, ইচ্ছা মতো শাক খাবো। বাদাম গাছ, এটা হলো উত্তরাদের বাদাম ক্ষেত। গাছে ফুল ধরেছে, বাদাম থাকবে নিচে, আলু গাছের মতো নিচে বাদাম থাকবে, একেবারে মুড়া হয়ে, এত বড় মুড়া হয়ে বাদাম থাকবে টান দিয়ে। জ্যৈষ্ঠ মাসে, মনে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে, বাদাম গাছ উঠিয়ে উঠালে নিচে দিয়ে ওই ছড়াসহ বাদাম উঠে চলে আসবে। তো পরে বাদামগুলো মোচড় দিয়ে নিয়ে নেবে। এই খেতে আলু করেছিল, আলু উঠিয়ে নিয়েছে এই আলু গাছ। এটা হলো বতুয়ার শাক। এই শাক তো যেটা যেটা পাচ্ছি, পাঁচ মিশালি সব শাকগুলো কুড়িয়ে নিচ্ছি। এই মরিচ গাছ,
মরিচ গাছে মরিচ ধরে আছে দেখুন। আর মাসি সরিষা ঝাড়ে, তো এগুলি হলো ওই ইয়ার নিচে পড়ে টড়ে আসিল মাটি টাটি সহ ছড়া টড়া মারাই করে নিচে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। ধুইলে পরিষ্কার হয়ে যাবে, এগুলি ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। অনেক কেন যাম মহাদেব ইয়াদের বৈশা সাবাদের এতর হৌর গোদ আছে বড় বৈষ্ণব আইছে এতর হৌর আছে তো যামু যায় তো গোদম গেছে কাইলে এখন আর কাম নাই গুণ গেছে আর কাম আছে যাইতাম কোন মশালারে কইছে তুই আর কত বার হই যা তুই কত বার হই যা কোন মশালারে কইছে মশালারে কিল্লে কইছে লাগবনি আপনার লাগবনি ইয়েন তিনটা শাড়ি দিয়ে এই বড় কাপড়টা আমি সেলাই করেছি, এটার উপর রেখে সরিষা মাড়াই করেছিলাম জমিতে। তিনটা শাড়ি একসাথে সেলাই করে নিছি, এই কাপড়টাতে সরিষা মাড়াই করেছি জমিতে বিছি, একেবারে ধুলাবালি কাদায় মাখামাখি হয়ে গেছে বৃষ্টিতে, তো আজকে ধুয়ে দিয়েছি। এখন জল ঝরিয়ে এখানে দিয়ে গেছি, একেবারে শুকিয়ে গেছে, এখন এটা আলমারিতে ভরে রাখব। আমাদের পাশের বাড়ির কাকিমা ওনার গরু বাছুর দুটা নিয়ে ওই জলের জমির ওই পাড়ে ওই ভিটিটাতে উঠবে, ওইটা আমাদের ভিটি, ওখানে গাছ লাগিয়েছি, এই গাছগুলো আমি নিজ হাতে লাগিয়েছি, পার্থ তখন ছোট ছিল, তো অনেক গাছের কারণে ওই গাছগুলো বড় হচ্ছে না। মাসি আমার সাথে কথা বলছেন আঞ্চলিক ভাষায়, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না। শাকগুলো কুড়িয়ে এনে বেছে কুটে ভালোভাবে পুকুর থেকে ধুয়ে এনেছি, তারপরও বাড়িতে এনে চাপ কলের জল দিয়ে একবার ধুয়েছি, এখন কুচিয়ে নেব। মসুর ডালের ফ্রাই করব, আর গতকালের চেওয়া মাছের ভাজা আছে, ঘর থেকে কেটে কুটে সব রেডি করে নিচ্ছি, তো রান্নাঘরে গিয়ে শুধু চুলার উপর বসাবো আর রান্না করে নিয়ে আসব। ওখানে খোলা জায়গায় এত কাজ করা যাবে না, বাড়িতে মোরগ এই সেই দুনিয়ার ঝামেলা, কুকুর মোরগ এসবের কারণে খোলা জায়গায় বসে এসব কাজ করা অসম্ভব। আবারও চাপকলের জল দিয়ে ধুয়ে ধুয়ে কাটব। আমরা রান্না খাওয়া ধোয়া সব কিছুই ওই ডিপের জল দিয়ে করি, ডিপ কল দুইটা আছে বাড়িতে, তো ওইসব দিয়েই করি, পুকুরের জল দিয়ে তেমন কোনো কাজে করি না, শুধু স্নান আর কাপড় চোপড় ধোয়া এসব করি। আগে তো স্নানও করতাম না, এখন তো আমাদের কলটা ভালো নাই চাপ কলটা, এই কারণে পুকুরে যেতে হয়। সব কাজ সেরে স্নান করে রান্নার আয়োজন করে এখন রান্না বসিয়ে দিলাম।
আম পাতা দিয়ে রান্না করব। শাক রান্না করব সরিষার তেল দিয়েছি। তেলে রসুন কুচানো দেব প্রথমে। সরিষাগুলো ধুয়ে জমিতে দিয়ে আসলাম মেলে, কিন্তু রৌদ্র নাই। লবণ একটা বেজে গেছে, সরিষাগুলো হয়তো নিয়ে আসতে হবে, একবারেই রৌদ্র নাই। কাঁচামরিচ কুচানো দিলাম। রসুনটা একটু লাল লাল হলে এখন ধুয়ে কুচিয়ে রাখা শাক দিয়ে দেব। এখানে চার পাঁচ রকম শাক আছে, একেবারে সহজে শাক রান্না, তবে খেতে খুবই ভালো লাগে। অল্প কিছুক্ষণ ঢেকে রেখে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নিলাম। এখন ডাল ফ্রাই বসাবো। পাতার আগুনের তাপটা দেখুন, একবারেই তেল দিয়ে বসিয়ে দেব। একেবারে আমার ঘরোয়া নিজের মতো করে রান্না। তেলে পেঁয়াজ ফোড়ন দিলাম। এখন মসুরির ডাল ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। ভাতেও বলক এসে গেছে। মসুরির ডালটা একটু নেড়ে চেড়ে এখন লবণ দেব। হলুদ কিছুক্ষণ নেড়ে চেড়ে কেটে রাখা কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। ডালটা বেশি গলাবো না, ঢেকে ঢেকে রান্না করব। ভাত হয়ে গেছে, ভাতের মার গেলে নিয়েছি। ডালের ফ্রাইটাও হয়ে গেছে, এটাও নামাব। সব গুছিয়ে নিয়ে এখন খেতে বসে গেলাম। ডালটা কেমন হয়েছে সে বলো।
চমৎকার হয়ে যাবে। ডাল ফ্রাই খুব স্বাদু কোনানে গেছিল বউ বৈষ্ণব সেবার কোন জায়গায় কালীদহনি ও তো রান্না করছে কি 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 দেখেছো সবজি মুগ ডাল রসা জালি ও আর কারণে নন পরাগ গেছে না স্কুল তুন গেছে তোর শাশুড়িও তো গেছে কেন দেখা হয় না ও গেছে তো তোমার শাশুড়ি গেছে কব বলল তো দেখা হয় না ও আচ্ছা আচ্ছা তোমরা শুধু দুইজনই গেছো আর কেউ যায় না ও মধ্যম বুয়া যায় না তো ও আচ্ছা আচ্ছা যা শ্রীমা এই গোপালের বউ এ দাদা 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 এটা হচ্ছে গোপালের বউ এদিকে তাকাও না কেন এই গোপালের বউ এটা হলো জয়শ্রীর মা সুন্দর হইব তো কেন তোমার মতন নি জামাইর মতন জামাইও সুন্দর তো দিদিমা দিদিমার মতো ঠাকুরমার মতো হয়তো ভালো হয়েছে কদ্দুর বয়স কদ্দুর হয়েছে আড়াই মাস নি ও ভালো আছে নি জয়শ্রী তোর নাম কি রে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে তারপর রত্না ফ্যামিলি ব্লগ বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে জয়া দাস রেখা মল্লিক গুজরাট থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে কেয়া পাল কলকাতা থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে মনিকা ত্রিপুরা থেকে মৈত্রী ঈশান গুপ্ত মিজোরাম থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে পারহানা সাগর ফেনী ডাক্তারপাড়া থেকে পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে নির্মলা দেউরী সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে সুমিতা দে আসাম থেকে অনিমা দাস শিউলি দত্ত কোচবিহার থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে রাখি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রয় অরুণ কলকাতা থেকে রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে মানসী দেবনাথ আগরতলা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেকেই আমাদের গ্রাম্য পরিবেশ চালচলন এসব দেখতে চেয়েছিলেন তাই সামান্য একটু দেখানোর চেষ্টা করলাম তার সাথে আমাদের আঞ্চলিক ভাষাও ছিল কেমন লেগেছে সম্পূর্ণ পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে